চিংড়ি বলে এটা আর কি মাছ কি বলা এটা এটা ভোলা এটা গ্যাস ভোলা গ্যাস ভোলা এটা ভেকটি ইলিশ গ্যাস ভোলা এটা আমাদের বলি বম মাছ বলি ভেকটি মাছ বম মাছ না ভোলা মাছ আমুদি মাছ খয়রা মাছ ভোলা মাছ এই সন্ধ্যা টাইমটা কিন্তু মাছের দোকান এটা এক বরাবর 100 টাকা পিস প্লেট প্লেট আর প্লেট ওই ধরে একটা প্লেটে ধরো 4 পিস তুই 6 পিস 8 পিস আছে 8 পিস 10 পিস করে আছে কুলা এই 8 পিস 10 পিস করে অক্টোপাস আছে তো 100 টাকা পিস বলছি প্লেট ভেজে দিবে আর কি একদম রেডি করে দিবে এটা ভাঙল মাছ এটা ভেকটি মাছ আর এটা আমুদি মাছ তো বন্ধুরা আজকে কিন্তু ঘুরতে যাচ্ছি আমরা 25 ডিসেম্বর শুভ বড়দিন আর আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো এবং ঈশ্বর ভালো রাখুক তো এই মুহূর্তে কিন্তু আমরা বার হয়ে গেছি বাড়ি থেকে আর এই মুহূর্তে কিন্তু আমরা টোটোতে যাচ্ছি বাড়ি থেকে গাড়ির কাছে আমাদের গাড়ি ওখানে আছে তো গাড়ির কাছে যাচ্ছি তারপরে গিয়ে দেখা হচ্ছে আমাদের সিরাজ যাচ্ছে আমরা নদীতে ঘুরতে যাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের গঙ্গাদাপুর বিজয় উঠে আসছি এই মুহূর্তে তেল ভরবো গাড়িতে তেল ভরবে ভালো করে এই মুহূর্তে কিন্তু নামখানা বিজয় কাছে চলে এসছি এবারে নামখানা বিজয় ভিড় দেখো আজকে গাড়ি এখন বাজে 10:41 বাড়ি থেকে বার হয়েছি 9টার সময় আর এই মুহূর্তে আমাদের গাড়িটা এখন একটু রেস্ট লিখছে সবাই একটু কেনাকাটা করছে যাই হোক এখন নামবো আমিও এই যে কারফিউ থেকে নামলাম কি কারফিউ এই যে সব লেবে যাচ্ছে এখন একটা ভিড়ের সামনে লাগছি এই যে আমাদের স্কট পুরো আরো সামনে তিনজন আছে টিফিন করবো যে ঘুগনি মুড়ি ঘুগনি মুড়ি খাবো এখানে 15 টাকার ঘুগনি মুড়ি ডিম ভাজা কারু লাগবে নাকি না ডিম ভাজা কেউ খাবে দেরি আছে এই লোককে খাওয়ার কথা কৌনি খাবার কথা ও লোক যেসব লোকের সঙ্গে যেতে একদম হালদার বাড়ি মালদার বাড়ি হালদার বাড়ি হালদার না ওটা মালদার কটা দিচ্ছে কটা দিচ্ছে 5টা আছে হাসরা 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 আর হবে না দাঁড়া তুই যে কোনো হবে তো পয়সা নেই পয়সাটা কিছু জন লিবে দাঁড়া একটু দাঁড়িয়ে দাঁড়াই পয়সাটা কিছু জন লিবে
গাড়ি দাঁড় করে পয়সা লাগে চার কাছ থেকে তারা আমি একটু আগে করব বলছিলে দাদা হাওয়াতে কারেন্ট তুলে সমুদ্রের যে গতি যে হাওয়াটা সরাসরি হাওয়া থেকে কারেন্ট উঠে লো খাও খাই লো ও ভাই ওটা খাও তোমার জন্য কিনে দিচ্ছি ওটা জঙ্গলে গিয়ে যাবো সে চাল দিবে আরো ঠিক মার কানে যাবে
এদিকে যাও যাই হোক, এদিকে আমি চলে এসেছি। এখন এখন বর্তমানে এসেছি বকখালি, একদম নদীর পাড়ে, সামনেই সমুদ্র, সৈকত সমুদ্রের সামনেই। আর যেখানে টুরিস্ট হচ্ছে ওই দিকটা জঙ্গলে, ওর দিক সামনে, কিন্তু আমি ওখান থেকে ছেড়ে অনেক দূর চলে এসেছি, প্রায় এখান থেকে 1 কিলোমিটার দূর চলে এসেছি। ওই যেখানে টুরিস্ট, ওখান থেকে 1 কিলোমিটার দূর চলে এসেছি হেঁটে হেঁটে। তো প্রায় আরও এখনও 50 কিলোমিটার যেতে হবে ওখানে থেকে সমুদ্র পাবো। এগুলো কিন্তু সব মানুষ, এগুলো সব মানুষ, হাজার হাজার মানুষ, এগুলো সব মানুষ। দূর থেকে গাছে ফুটো ফুটো মনে করো না, এগুলো সব মানুষ, সব মানুষ এগুলো। আচ্ছা, ওপাশে একটা খালি আছে, অর্থাৎ খাল, খালের ওপাশে সবগুলো মানুষজন আছে। আর এদিকে ওই হাওয়া কলগুলো যেগুলো প্রথম দেখেছিলাম ভিডিওর প্রথমে, 1, 2, 3, 4 5টা। বন্ধুরা, এই কিন্তু এখন সমুদ্র থেকে উঠে আসলো, আর এই বুটগুলোতে এখন বর্তমানে পুরো ভিজে গেছে, কি করে দেখা যাক। এই বাস বাস চলছে এখন। আচ্ছা, ওদিকে যাবো, ওদিকে ওদিকে চলো, ওদিকটা। আর আমাদের আর কিছু স্টাফ ওখানে ভিডিও বানাচ্ছে, এখানে ভিডিও বানাচ্ছে, আরও কিছুজন ওদিক পারে আছে, আরও কিছু মানুষ ওদিক পারে আছে। তো আমরা একসঙ্গে 13 জন এসেছি। আর আমাদের ওখানে একজন কিন্তু যাচ্ছে, ওখানে একজন কেমন মজা লাগছে বলো, আমার তো দারুণ লাগছে এখানে এই ফিলিংসটা বুঝতে পারো। এরা কিন্তু স্নান করেছে, আমার ভাই লদর ভাই বাঁকা ভাই দেখা হয়ে গেল। তাড়াতাড়ি আয়,
Udah sih amar kasih tonton aku sudah aduh gitu mau jadi tadi ya sih. DSLR শুট চলছে ক্যামেরা ডি ইউনি পোজ এখানে ফটো শুট চলছে এরা বিদেশ থেকে এসেছে নদীর জল তাই মাথায় নিচ্ছে মানুষকে দেখাশোনা করবে এই মানুষটা এই এদের উপরে কিন্তু আমাদের বাড়ির মানুষ ছাড়ছে এর ভরসায় এই মানুষটা ভরসায় যাই হোক 14 জন মানুষ এই মানুষটার উপলক্ষে এসছে কিন্তু তাহলে তুমি কি বাবা দু হ্যাঁ হ্যাঁ আমিও একদম মুনার সঙ্গে আমি এসছি তাহলে বাড়ির মানুষ ছাড়তে না হ্যাঁ 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 না যাই হোক মুনার এতে আসছি কিন্তু আমরা এই জায়গায় টিকটক টিকটক ভিডিও হচ্ছে এখানে আর কত সুন্দর লাগছে এটা কিন্তু এখানে আরো নেমে গেছে ওদিকে একটা জাল জাল পাতাচ্ছে একটা দেখলো তো ইলিশ জাল ও চেক দিতে গেল বলছে সামনের দিকে মাছ আছে কিনা দেখতে গেল মাছ নেই সুট ফুট সব ভিজে ফেলছে গাড়িতে সব জামা কাপড় আছে আরো পেলাম না জাল থাকলে মাছ মাঝের দিকে আছে ধারে এত ধারে মাছ নেই আর ঢেউ দেখছো তো কিরকম পারে বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি অনেক দূর ওই হাওয়া কল কোথায় দেখতে পাচ্ছি না আর অনেকটা দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে প্রায়
বকখালি শেষ কর্ণাটা চলে এসেছি একদম, ওই কর্ণার থেকে এই কর্ণা চলে এসেছি হেঁটে হেঁটে। এখানে অল্প স্বল্প মানুষ মানুষ ছিল ওই দিকটা বেশি, আর একচুয়ালি ওদিকটা দেখা যাচ্ছে না, ওদিকটা একদম জঙ্গলের ভিতরে, অর্থাৎ ঝাউ জঙ্গলগুলো আছে, ঝাউ গাছগুলো ওই গাছগুলোর উপরেই আছে। চলাই ওদিকে যাবে এবার উপর দিয়ে। সামনে কিন্তু সব লাল কাঁকড়া দেখতে পাচ্ছে, লাল কাঁকড়া এগুলো সব বড় বড় লাল কাঁকড়া। আমি যাবো আর ডুবে যাবে, যাবো আর গর্তের মধ্যে ঢুকছে, যাবো যাবো গর্তের মধ্যে ঢুকছে, সব লাল কাঁকড়া এগুলো, সব এগুলো সব লাল কাঁকড়া। এই দেখো যাচ্ছি, টুকটুকো ঢুকছে এই যে গর্তগুলোতে, এই গর্তগুলোর ভিতরে আছে এগুলো। ঠিক করেছি যে একটা লাল কাঁকড়া ধরবে, লাল কাঁকড়া এই গরটা গর্তে আছে, এই গর্তটা তো বালিতে মধ্যে খুলছে, কিন্তু যে লাল কাঁকড়াটা বার করবেই, তাতে আইফোন ওয়াচটা যাতে নষ্ট হয় হোক কোনো অসুবিধা নেই। তো মোটামুটি দেখতে পাচ্ছি, যাই হোক কাঁকড়া ধরে দেখাবো। এটা ভাঙল মাছ, এটা ভেটকি মাছ, আর এটা আমেদি মাছ, এটা ভেটকি টোপসে মাছ, আর এটা হলো গাওয়া মাছ, কি মাছ বলে কাঁকড়া দারুণ লাগছে, কিন্তু একটা মাঝখানে একটা বম মাছ আছে, অক্টোপাস, অক্টোপাস ওইটা অক্টোপাস, আর আমাদি মাছ, গলদা চিংড়ি, মানে আমাদের ভাষায় বলে বাগদা। এটা কি মাছ দাদা? এটা কি মাছ? চুনার ফিশ, এটা ভেটকি মাছ। এটা সন্ধ্যা টাইম, এই সন্ধ্যা টাইমটা ভুট্টা কিন্তু দারুণ বিক্রি হচ্ছে ভুট্টা, আর এখানে গলদা চিংড়ি বাগদা আছে, সমুদ্র কাঁকড়া, এটা চাপড়া চিংড়ি, অক্টোপাস, আর এটা লাল চিংড়ি বলে, এটা আর কি মাছ কি বলা, এটা ভোলা, এটা গ্যাস ভোলা, গ্যাস ভোলা, এটা ভেটকি ইলিশ, গ্যাস ভোলা, এটা আমাদের বলি বম মাছ, বলি ভেটকি মাছ, বম মাছ না, ভোলা মাছ, আমুদি মাছ, খয়রা মাছ, ভোলা মাছ, পমফ্রেট মাছ, এখানে ডাইরেক্টলি সরাসরি কিন্তু এখানে ভেজেই দিচ্ছে, এখানে গলদা চিংড়ি, ভেটকি মাছ আর গলদা চিংড়ি, মানে ডাইরেক্টলি ভেজে দিচ্ছে, কিন্তু এখানে যা বলবে সঙ্গে সঙ্গে ভেজে দিবে, এখানেও সেম ব্যাপার। ভালোটা মাছ, গুড়জালি, গুড়জালি ভেটকি, ভোলা মাছ, লইটা মাছ, গলদা চিংড়ি, কমপ্লিট এই সব সাজিয়ে একদম লিখেছে, ভোলা মাছ সরাসরি কিন্তু ভেজেই দিবে। মাছ কিন্তু পুরো মাছ ভেজেই দিবে না, এই সন্ধ্যার টাইমটা কিন্তু মাছের দোকান, এটা এক বরাবর মাছের দোকান। এগুলো কি মানে যা দিবে তাই সঙ্গে সঙ্গে ভেজে দিবে, কি যা বলবে সঙ্গে সঙ্গে ভেজে দিবে, একটা গলদা চিংড়ি দাম কিরকম আছে ভেজে দিলে? এইগুলো 50 টাকা পিস ভেজে দিবে আর কি, আর এই অক্টোপাসগুলো, হ্যাঁ 100 টাকা, একটা একটা অক্টোপাসের দাম আছে 100 টাকা পিস, প্লেট ওই ধরো একটা প্লেটে ধরো 4 পিস, 6 পিস, 8 পিস আছে, 8 পিস 10 পিস করে আছে, এই 8 পিস 10 পিস করে অক্টোপাস আছে, তো 100 টাকা পিস বলছি, প্লেট ভেজে দিবে আর কি, একদম রেডি করে দিবে, সাজিয়েছে দারুণ। জানি না যে আমি কে, আমি যাই হোক, এখানেও সেম ব্যাপার, এখানে কিন্তু মাছগুলো অনেক কাট কাট করে দেখা যাচ্ছে,
ভোলা মাছ, ভেটকি মাছ, বম মাছ, ভাঙ্গুল মাছ, এই তিনটে আছে। এগুলো টাটকা না, টাটকা এগুলো টাটকা না, এগুলো কোনো টাটকা না, জাস্ট এই গুড়জালি বরফে দুই বেলা বরফ। গুড়জালি ইলিশ আছে, তোর মাছ আছে, ভেজেই একদম সস দিয়ে রেডি করে দিবে। সস দিয়া সাদা ওরে বাস, এখানে বড় একটা অক্টোপাস। এখানে তো একদম রেডি করেই দিচ্ছে, কোনো অসুবিধা নেই, সব জায়গায় সমস্ত। এই যে মাছ ভাজা খাচ্ছে, এটা মনে হচ্ছে জ্যান্ত ভেটকি। হ্যাঁ জ্যান্তটা টাটকা মাছ, এটা টাটকা ভেটকি, একদম জ্যান্ত টাটকা ভেটকি। পাটি লগ হয়েছি বাবা, বরফ দিলে শ্রী। যাই হোক, আজকের মাছ এটা, কোনো আমি দিই। এটা বম মাছ, ইলিশ, চুর মাছ, একদম ছোট ছোট। এই অক্টোপাসের প্লেট লোক করে 400 টাকা প্লেট, কটা থাকে এক প্লেটে? ওরে বাস, এক মিনিট এক মিনিট এক মিনিট, আমার গিয়াল এক মিনিট। 400 টাকা প্লেট বলছেন, দু পিস দাম একটা দেখতে হবে, মাসে দেখতেই হবে। এই দুটোর দাম 400 টাকা আছে, দুটোর দাম 400 টাকা আছে এক প্লেট। দুটো অক্টোপাস 400 টাকা যে এগুলো আমাদের জালে পড়ে ফেলে দেই, ওটা আমরা ঘৃণা করি, ওটা খেতে চাই, যেটা আমরা চোখ ঘোরাচ্ছি, যেটা আমরা খেতেই চাই না, যে মানে যেই অক্টোপাস গুলো আমরা ফেলে দিই আমাদের বেউতি জালে পড়ে, ওইগুলো বলছে 400 টাকা পিস দুটো। লোকে বলে না ভালো জিনিসের সব থেকে দাম বেশি হয় না, কমা জিনিসের তো বেশি দাম হয়। একদম একদম একদম। যাই হোক বন্ধুরা, এখন সন্ধ্যা প্রায় 5টা কাছাকাছি, এই বকখালি গেট, আর আমরা এখন কিন্তু বার হয়ে যাবো, তো আমাদের গাড়ি আসে ওদিক থেকে, আমরা এখন রেডি, ঘোরাফেরা করে এসে রেডি একদম। এখন কিন্তু বাড়ি যাওয়ার সময় দেখতে পাচ্ছি, এখানে সব জঙ্গলে জঙ্গলে ঘুরে সন্ধ্যার সময় সন্ধ্যার ভিডিও, সব মাইক বস্তা দিয়েছে বকখালির মন্দির। সন্ধ্যার মুহূর্ত, সন্ধ্যার যে লুকিংটা, উপরে লাইট জ্বলছে, আর এদিকে চারিদিকে দোকান, চারিদিকে দোকান দোকান, আর এখানে ওখানে একটা বাচ্চাদের জন্য একটা হাওয়া পার্ক বসেছে, ওখানে একটা দোলনা বসাইছে, নাগরদোলা, ওদিকেও সে বাচ্চাদের জন্য আছে। এখানে দারুণ সন্ধ্যার সময় টাইমটা, এই ভিউটা দারুণ লাগে, বালির চরে এগুলো সম্পূর্ণ বালি, সাদা বালি, সাদা বালি, দারুণ। টাকা 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 এই মুহূর্তে কিন্তু আমরা আছি পাথর প্রতিমা বাস স্ট্যান্ডে, আর এই যে আমাদের পাথর প্রতিমা বাস স্ট্যান্ড, তো আমরা এখন এখানে আছি বলতে গেলে এরা চা মুড়ি খাচ্ছে খাচ্ছে সেই কারণে। আর যারা এতক্ষণ ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো, এরকম ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।